সম্মানিত সুধী, আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমাদের এই দরবার হতে অত্যন্ত চমৎকার একটি পালাগান, সেটা হচ্ছে এলমে শরীয়ত আর হলো এলমে মারিফত। শরীয়তের ভূমিকায় আমাদের রাশেদা সরকার অত্যন্ত প্রাঞ্জল ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা করে তার শরীয়তকে দাঁড় করাইলেন এবং এই মারফতের দায়িত্বটা আমার উপরে আসছে। আমি অধম, সবার কাছে দোয়া চাই। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা অনেক কথা বলি, বাংলাদেশ নাই সারা পৃথিবীতে এমন কোন সংস্কৃতি নাই যে এই 6-7 ঘন্টা মানুষকে এক জায়গায় বসায় রাখতে পারে, সেটা বাংলাদেশে আমাদের এই বিচার পালাগান। তো সেখানে কথা বলতে হয় অনেক কথা, আপনি যত বড় ওয়াজিয়ান নিয়ে আসেন, 1 ঘন্টা কন্ট্রাক্ট করে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় তার পাশে, তারা উচ্চ শিক্ষিত বড় বড় ডিগ্রি এনেছেন, তারপরেও তাদের 2-4 কথা ভুল হয়ে যায়। আর আমরা তো বাবা একেবারে এই আমাদের এই বিদ্যাটা হলো গুরুমুখী বিদ্যাটা, স্কুল কলেজের বিদ্যা না বাবা, এটা ভুল হওয়াটাই স্বাভাবিক। সেজন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চাই, ভুলগুলি ক্ষমার দৃষ্টি দেখে উভয়ের জন্য দোয়া চাই। তো গান যাও একটু গাবার চাইছিলাম, কারণ কোন সে হইলে বাস এসে হক তৈ গেছে, আপনি যে বাস আমি ওই বাসের কুলসি, কুলসি ঠিক কিন্তু কুলসি দেখলাম মেলা শক্ত হয়ে গেছে। ভালো দোয়া করি, আপনারাও দোয়া করবেন, পালা পালার মতোই গাওয়াই ভালো, পালা গান পালা গানের মতোই গাওয়া লাগবে। এখন এই কোনটুক বড় কোনটুক ছোট এগুলো কোয়া যাবে না, শিল্পী শিল্পীর মন মতো গান গাবে অবশ্যই। একটি বাচ্চা হারিয়েছে, ওর নাম কি? সুমাইয়া। যদি আপনাদের কারো কাছে মেয়েটা থাকে আমাদের মঞ্চে দিয়ে যাবেন, আমরা তার মায়ের কাছে পৌঁছিয়ে দেব। মেলা নিম নাই বোলা পান রে, হ্যাঁ ভক্তি কম, এই যে পর নাকি বলা হয়েছে, পাইলে আমরা অবশ্যই এখান থেকে দিয়ে দেব। তো আমাকে রাশেদা সরকার একটা উপকার আমারে করছে, কইলে কথা আমি কম কমু উনি বেশি কইব, তবে কথা যাই বলবেন মাইপে কওয়া লাগবো। এই কথাটা কই একটা কাম করছাও, কারণ আমরা ফকির মানুষ, কোন সময় কোন দিকে আঠা ধরি তো আল্লাহ ভালো জানে। তুমি যে আমার একটা বেড়া দিয়ে রাখছাও, এই জন্য তোমাকে ধন্যবাদ দিলাম। একটা কথা শুনলাম, শরীয়ত তরিকত হাকিকত মারিফত অহেদানিয়াত নবুয়াত বেলায়েত রেসালাত খেলাফত মাওলাইয়াত জাহের বাতেন যত প্রকারের যাই কিছু আছে ওই মানুষটার জন্য ঠিক হবে, খাসিলত যদি কারো ভালো হয় তার সব কিছুই ভালো। ঠিক।
এটা তো একেবারে অরিজিনাল কথা। শরীয়ত ভালো তার খাসিরত ভালো যার, তরিকত ভালো তার খাসিরত ভালো যার, হাকিকত ভালো তার মার খাসিরত ভালো যার, মারহত ভালো তার খাসিরত ভালো যার। আপনার কাছে একটা কথা জানতে চাইতেছি বাবা, আমরা বর্তমানে এমন একটি অবস্থানে বাস করছি সারা বিশ্বটা এখন মানুষের হাতের মধ্যে, ঠিক কিনা? তার কারণ হলো আপনার ছেলে থাকে ইতালিতে, না হলে দক্ষিণ কোরিয়া, না হলে সুইজারল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, যে দেশেই থাক বাবার জন্য সব করে একটা মোবাইল পাঠাইছি। ওইটা কি জিনিস কয় মোবাইল নাম ও জানি না, ওর নাম কি টাচ করলি বলে ওইটা কাম হয়, আমি ওর নাম কোর হই না। রাত্রে 12টার সময় ছেলে ফোন করছে, বাবা রিসিভ করছে, ছেলে বাবাকে দেখে, বাবা ছেলেকে দেখে, দেখে কিনা? দেখে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই বাংলাদেশে হার্ট অপারেশন হতো না, যারা বয়স্ক লোক তারা ভালো জানে, এই বাংলাদেশের জমিনে হার্ট অপারেশন হতো না, টাকা যাদের ছিল তারা বাইরে গিয়ে অপারেশন হয়ে আসতো, কিডনি নষ্ট হইলে চিকিৎসা ছিল না, ক্যান্সারের চিকিৎসা ছিল না, ছিল না, কারো ব্লাড নষ্ট হয়ে গেলে এটা পাল্টান যাইত না, কিন্তু এখন বাংলাদেশে এটা সম্ভব হয়ে গেছে, হইছে। আচ্ছা বাবাজি, কারো যদি কিডনি নষ্ট হয় কিডনি পাল্টানো যাবে? যাবে, টাকা থাকা লাগবে। কারো যদি হাত নষ্ট হয় হাড় অপারেশন হয়, কারো যদি দুর্বল হয় ভিটামিন খেয়ে ভালো হয়, আলসার হইলে অপারেশন হয়, দুর্বল হইলে ভিটামিন খেয়ে ভালো হয়, যদি কারো পেইন হয় ব্যথা হয় ইঞ্জেকশন নিয়ে মানুষ ভালো হয়। আচ্ছা আপনারা কইতে পারবেন এই ওষুধটা খাইলে এই ইঞ্জেকশনটা নিলে মানুষের চরিত্র ভালো হয়? প্রশ্ন কথা কর না কেন, আছে এমন কোন ওষুধ তাহলে মানুষ চরিত্র ভালো করবে কোত্থেকে? আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আমাদেরকে জানাইয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। শরীয়ত মানি না, এই নামাজ রোজা হজ যাকাত কালেমা কুরবানি এটা যেটা শরীয়ত কয় ও ধর্ম সম্বন্ধে বুঝেই এগুলি শরীয়ত না, নামাজ হলো ইবাদত, ঠিক কিনা? রোজা কথা বলতে হবে, হজ ইবাদত, যাকাত মানুষকে দান করা ইবাদত, এগুলি শরীয়ত না। আল্লাহ রসুল বলেছেন আর শরিয়াতু আকওয়ালি, শরিয়ত হলো আমার জবান, যার জবান পবিত্র হয় নাই তার কাছে ধর্ম নাই। পবিত্র জবানে যা বলবে তাই হবে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলেছেন, আমি বলি না, তুমি পবিত্র জবানে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাহাই দিব, সুবহানাল্লাহ। আর শরিয়াতু আকওয়ালি এটা হলো আমার জবান, আর তরিকাতু আফওয়ালি এটা হলো আমার কর্ম, আল হাকিকতু ইরফানিহি আমি আল্লাহকে চিনি আছি, আল মারফাতু আল ইসরারি এটা হলো আমার নিগুড় রহস্য। আর সেই নবীর কথা বাদ দিয়ে কয়েক বাপ বেটা নামাজ রোজার মানে যাও শরীয়ত নাকি? ইয়ে মানবো কারা যা গালের মধ্যে মাসে যায় ঠিক পাই না, ওরা মানবো? সত্য কথা, কথাগুলি রেকর্ড হইতেছে, খুব খেয়াল করে, খুব খেয়াল। বাবাজি
আমার কথায় বিরক্ত হন নাকি আপনারা? খলিল দে কইলাম, খলিল বাবা আমার মেয়ে যা তো পরীক্ষা দিবে মাস্টার্স, এখন তো ডাল সিজন, এই কয়দিন পরে সিজন শুরু হবো, আমার 10,000 টাকা দাও, আমি তোমার 15 দিন পরে টাকাটা। রাতের অন্ধকারে আমার দিছে কাকা চাইছে, কোনো সাক্ষী নাই আছে, 15 দিন তো গেছেই, 15 দিন তো বাবা গেছেই, 3 মাসের ভিতরে খলিলের সঙ্গে আর দেহাই করি নে। খলিল যে বাজারে যাই, বাজারে আমি যাই নি, বুঝেন নাই কে? 3 মাস পরে এই যে এত সুন্দর মসজিদ আমাকে সরকার করে দিছে, শখ করে আইসি নামাজ পড়বে, আইসি নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে জুম্মার দিন বসে রয়েছি সামনের কাতারে, একটু পরে যদি খলিল যে আমার পাশে বসে কয় না আমার নামাজ হবো নাকি? নয় তো অনুসল্লিয়ে লিল্লাতে গালি পারে নাকি রে? আমি তার দলিল দিব, আল্লাহ রসুল বলেছেন যেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না বোঝো না, সে পর্যন্ত কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার রাসূলের কথা আল্লাহর কথা, সৎক্ষণ পর্যন্ত। আর একটা কথা তোমার কই, শরীয়ত খালি মুসলমান গজুনি আর কারো জন্য না, আর মারফত হলো সমগ্র মানব জাতির জন্য। কি বলেন প্রমাণ কি? মারফত আসছে আরব শব্দ হতে, মারফত আরবের বাংলা হইলেও নিজের এসে না, যে নিজের এসে নে সে কারে চিনে, কারে চিনে? আল্লাহ। ওই দেখো আমি তো বয়াতি মানুষ, ওই পাবলিকেও আমার চেয়ে ভালো জানে। আরব যার বাংলা হলো নিজেকে চিনা এবং জানা, আমার দয়াল নবী আসার আরো 1,000 বছর আগে, আজকে থেকে 2,500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল যার নাম ছিল সক্রেটিস। তাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলেছিলেন, নো দাই সেলফ চিপ মোট অফ লাইফ, মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে চেনা। নো দাই সেলফ চিপ মোট অফ লাইফ, একটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে চেনা। এবারে আসেন, এখানে অনেক হিন্দু লোকরা আছে, আছে না? ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছিল, প্রভু ধর্ম কারে কয়? উনি বলল, আত্মানাং বিধি, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত ভগবান দেও চেনো না। দুইটা কথা কি এক কথা? এক হইছে না? নদী আর নিমাইকে প্রশ্ন করেছিলেন, ধর্ম কাহাকে বলা হয়? উনি বলল, তুমি কারকে তোমার সারে তাপত্রয়, এই সানা জানিলে জীবের কইছে হির হয়, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত ভগবান দেও চেনো না। চলে গেল ভিন্ন ধর্মের কথা। আমরা মুসলমান, আমাদের কয়টা কিতাব প্রধান? কয়টা? 4টি কিতাব প্রধান, তৌরাত, জবুর, ইনজিল। এটার মধ্যে বলা হয়েছে, আরিফ নাফসাকা তাইরিব রাব্বাকা, সেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। বর্তমানে আমরা যে কোরআনটা পেয়েছি এটা হলো আল্লাহর, এটা সমগ্র বিশ্বের মানুষের জন্য নিয়ামত, ঠিক না? সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, সে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ। আল্লাহ নিজের চিনবের কয়? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্ম কাকে বলা হয়?
যদিও কথাটা মাওলানা আলী নামে প্রকাশ হয়ে গেছে, আমার নবীজি বলেছিলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরে তুমি চেনো। আমার বাংলাদেশের মাটিতে কুষ্টিয়াতে ঘুমিয়ে আছেন আত্মার বিজ্ঞানী দরবেজি লালন শাহ ফকির, তার ছোট্ট একটা গান আমরা ছোট্ট সময় শুনেছিলাম রেডিওতে গাইছে আব্দুল আলিম, সে গানটা হইল কি যে ওজার আপন খবর আপনার আপনারে চিনতে পারলে যাবে তোর অসিনারে, লালন ফকিরও তাই কইছে। আমাকে ফরিদপুরে আহমদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্ত। আর সিটকা শরীফের সুবিজিমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান বলেছেন চেনো চেনো আমার মন চেনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ রুহুল আজম তুই দেখবি না। শরীয়তটা আমাকে যারা মুসলমান তারা মানি, আর মারফতটা সমগ্র মানব জাতির জন্য প্রমাণ পেয়েছেন, এই জন্য মারফতাকে জানতে হবে। আল্লাহর রসুল জানতো না যে যে কাবা ঘরে আমরা যে কাবায় নিয়ত করি এটা আল্লাহর ঘর, উনি জানতো না তা উনি জানে এটা আল্লাহর ঘর কাবা ঘর, উনি এই ঘরে থুয়ে উনি গর্তের মধ্যে যে কি সাধনা করে নিয়ে ভাত খাও ফ্যান দিয়া গল্প মারাও দই নাকি, এই 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 ধর্মের কলে পড়ছি। তাহলে আল্লাহর ঘর কাবা ঘর এই ঘরকে রেখে উনার বাড়ি হতে 4.5 মাইল দূরে জাবালে নূর পাহাড়, সেই পাহাড়ের মধ্যে হেরা পর্বতের গুহা যেখানে বসে উনি ধ্যান করতে। এই এটা কোন নামাজ কইতে পারবা? মিষ্টি খাওয়া সুন্নত খুব খাইতে চাও খাও, দাড়ি রাখা সুন্নত রাখছাও রাখো, জুব্বে পরা সুন্নত পড়তে চাও পড়ো। এই যে গাড়ার মধ্যে নবী থাকলে বুনার বস্তু এটা আমাকে সুন্নত না? এটা কষ্ট আছে। শরীয়ত জানো, আর শরীয়ত যদি জানতে চাও তাহলে একজন হক্কানি পীরের কাছে আত্মসমর্পণ করবো আগে। কয়পীর ধরা আপনার শরীর মারফত না, আমি কইতেছি না পীর ধরা শরীয়ত না, পীর ধরা তরিকত, আর তরিকতের মধ্যে না ঢুকলে মারফতের খবর তুমি জানতে পারবে না, পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই তিনিও বলেছেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ সম্বন্ধে যদি কেউ জানতে চায় তাহলে সে যেন আগে মারফতটা অর্জন। আমারে কয় আপনি শরীয়তের মধ্যে পান নাই কি? শরীয়তের মধ্যে আল্লাহ পাওয়া যায় না, সব পাওয়া যাবে, বেহেশত পাওয়া যাবে, হুর পাওয়া যাবে, খেজুর পাওয়া যাবে, বেস্ট খেজুর পাওয়া যাবে, আঙ্গুর পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। ঠিক ঠিক বুঝলাই কে? এই জন্য রসুল বলেছেন আল্লাহ সম্বন্ধে যদি কেউ জানতে চাও বুঝতে চাও তাহলে আগে মারফত তোমাকে অবলম্বন করবে। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই তার বুখারী শরীফের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তাহলে মারফত আর কুরআন শরীফ আসছে সূরা মায়দার 48 নম্বর আয়াত, তোমাদের জন্য এক দুইটি পথ, একটি হলো শরিয়ত ও শরিয়ত আর একটা মিনহাস যেটা আমার খাস পথ, যেই পথটা আমার পর্যন্ত পৌঁছিয়েছে এটা বিশেষ বিশেষ ব্যক্তিগত জন্য প্রযোজ্য। আমরা যার মাজারে আইছি এই টেপরা এই ইউনিয়নের নাম কি রে, এই উতুলি ইউনিয়নে মানুষ আছে কমপক্ষে ছোট বড় দিয়ে 60-70 হাজার, হজর বাংলা কয়টা আছে? যেটা বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ যারা যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন, সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও, যিনি আল্লাহর রঙে রঞ্জিত হতে চায় সে যেন মারফত অবলম্বন। একটা গান গাইল যাই গেই থাই, আমার কথাবার্তা শেষ, আমি অত আমাকে অত কথা না, বিনা দলিল আল্লাহ
রাখেন, বলবো নামগুলি বলবো। একটা কথা বলি, গানটাকে করি আমার বাবা অত কথা নাই, আমি জান্নাত নিয়ে পাগল না, আমি জান্নাত জীবনে চাইও না, ও আমার লোভও নাই। আল্লাহ মা ইকবাল বলেছিল, আল্লাহ তোমার এই ব্যস্তটা মোল্লা গো দিয়ে দেবে, আর আমি যেন তোমার রহস্যের মধ্যে ডুবে থাকতে পারি। আমি ব্যস্ত চাই না, শাসন আসে না, আমার এই ব্যস্তের লোক টোক দেখায় কোনো কাম হইব না। আল্লাহর অলি যারা তারা নিজেরাই জান্নাত, আল্লাহর অলি যারা তারা নিজেরাই জান্নাত, সেটা পরে বলা হবে, আগে একটি গান করে নিই। তারপরে আমরা আমি একটি প্রশ্ন যতটুকু সম্ভব আমি বলার জন্য চেষ্টা করেছি, আর এই সাধনা আপনারা করতে হলে আপনাকে চারটে রাখো 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 রাখো, এখানে যারা পীর মুর্শিদ ধরেছেন, শরীয়তের যেমন ইবাদত আছে মারফতের ইবাদত আছে। মারফতের ইবাদত হলো চার প্রকারের, প্রথম হলো সালাতিল আইনি, সালাতিল আইনি, আইনি মানে চোখ, অর্থাৎ এই চোখ দিয়ে তুমি সবসময় তোমার প্রভুকে, তোমার মালিককে, তোমার মুর্শিদকে দেখবা, এটা হলো সালাতিল আইনি। এরপরে সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাস একটা দম বেসরণে হয় যদি খোদা পয়গম্বরের শের তখন হয়ে যাবে সুদা। আল্লাহর অলি যারা মারফতের দেশের মানুষ যারা, তাদের সব কাজই হলো সালাত। এরপরে সালাতিল কৌলি, জবান, এই জবান দ্বারা তুমি তোমার প্রভুর গুণগান ছাড়া আর কিছু করো। আর একটা সালাতিল কালবি, এই কলবের মধ্যে তোমার মুর্শিদের ছবিখানা অঙ্কিত করে রাখো, যখন মনে চাই নিজের ইচ্ছা মতো দেখো। তোমাকে ইবাদত আছে। এই বরফির গাউসুল আজম উনি একটা কথা বলেছেন, শরীয়তের নামাজ হইলে পাঁচ ওয়াক্ত আর তরিকতের নামাজ হইলে সব সময়। কি সব সময়? শরীয়তের রোজা হলো এক মাস, আর মারফতের রোজা হলো একটা মানুষের জীবনে জিন্দেগি ভর, যার জন্য কোরআন শরীফে সূরা মারিজের 23 নম্বর আল্লাহ বলেছেন, ইন্নাল মুসাল্লিন আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। তোমাকে নামাজের কাজা আছে, মারফতের নামাজের কাজা নাই। কোরআনটা পড়ো, পড়ে বুঝো, দোয়া কইরে বাপের নামে বকশানোর জন্য কোরআন শরীফ আসে নাই, বুঝেন নাই? কোরআনটা হলো মানুষের জীবন দর্শন। তোমার কাছে একটা প্রশ্ন আমি কইরে রাখি, আরো এই যে আমরা যে সুরে পড়ি, আরবিতে কি কয় সুরা না, এই যে সুরের বাংলা নামটা কি? হেই রে মানুষ আজকে বুঝতে কাইদা হই আইছে, তো মগজ দলাই শুরু হইল আর কি। সুরের বাংলা কি যদি ভালো করে কইতে পারো তাহলে আমার উপরে তোমার অত চোট করা লাগবে না, এলাই থাইমে যাবে নি। আমার আহমদ ফকিরের একটা গান গাইল রে বাবা, শরীয়তের কর্ম আগে করো, ও তো কইরে ছুঁই আইছে, তো তুমি কইলে আমি তো হারা বছর হারা জীবন পরে এক ক্লাসে পড়ুম নে, আর তুমি তো হারা জীবন বই এক ক্লাসে পড়তে যাও। ওয়ান টু ওয়ান পাস প্রাইমারি স্কুলে ছোট কালে পড়ে ছুঁয়াইছি, নামাজ পড়া শিখবার জন্য আলেম লাগে না, নামাজ আমার ছোট কালে বাপ মাইছি হয়েছিল, ওগুলো শিখছি পড়ছি করছি করাইছি ছুঁয়াইছি এনে আর এক রাষ্ট্রে আইছি। মসজিদ ইমামতি করতেন এখন করেন না কেন? কন কন কই দেন কিছু, কারণ কয় আগে ইমামতি করছে, করছি সাগরের মাঝেই ডুব দিলে মন কাবিতারে, তোহিদ সাগরের মাঝে রবুল খাইদার বাবুর কেবা, রবুল খাইদার বাবুর কেবা, জালগা কামেল মুর্শিদ ধরে, তোহিদ সাগরের মাঝে ডুব দিলে মন কাবিতারে।
গোবিন্দ সাগরের মাঝে ডুব দিল রূপাধিকারী, গোবিন্দ সাগরের মাঝে। হাদিস কুরসির মাঝে ফরমাইল আমার আপে আল্লাহ, কুরসির মাঝে ফরমাইল সাগরের মাঝেই ডুব দিলে মন পাবি তারে, তহির সাগরের মাঝে। তহির সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তহির সাগরের মাঝে। তহির সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তহির সাগরের মাঝে। কেউ যদি আমারে ফকির মনে করেন আপনার ভুল হবে, তাহলে বলবেন আবুল ভাই আপনার নামের সাথে ফকির কেন? আমার জীবনে 13টা বছর আমার মুর্শিদের পায়ের কাছে থাকার আমার সৌভাগ্য হয়েছিল। গান গেয়ে গায়ক ওই সেরা সেরা, আর যদি দয়ালের কাছে থাকতাম তাহলে ফকির হইতে পারতাম। তো যার পায়ের নিচে থাকতাম আমার মুর্শিদ, আমার গুরুমা, কোনো একদিন একটা কোনো কাজের বিনিময়ে আমার ডাক দিলে ফকির শুনে যা, সেখানে আমাদের চুয়াডাঙ্গার মুতালিব সাহেব ছিলেন, আমাদের সূর্যনগর একবার ফকির ছিলেন, তারা আমাকে বললো এই বেটা তোর মা তোকে নাম দিছে, ডাক দিছে ফকির বলে, এই ফকির শব্দ যেন আগে থাকে, এই জন্য ফকির নামটা দিছি বাবা। আমি ফকির না, ফকির এত সহজ নয় বাবা। আফাকু ওয়াজহু মিন নূরি, আমার রসুল পাক বলেছেন ফকির হলো আল্লাহর চেহারার নূর। সুবহানাল্লাহ, ফকির হলো আল্লাহর চেহারার নূর, ফকির হলো আমার ফজর পাগলা, ফকির হলো আমার বাহের বাবা, ফকির হলো দেওয়ান রশিদ বাবা, ফকির হলো লালন শাহ, ফকির হলো আল্লাহ বাজান, ফকির হলো কদম আলী মস্তান, ফকির হলো রাহাত আলী শাহ, ফকির হলো গলি শাহ। ওই ফকির গিরিটা গুলামি করছি তাই ফকিরের গন্ধ উঠে গায়। লাগছে তাই সাধক বলছে হাদিস কুরসির মাঝে ফরমাইল আপে আল্লাহ রব্বানি, আল ফাকির ওয়াল ফাকরু ফাকারু ওয়াল মিন্নি, আল্লাহ কয় ফক আমি রই ফকিরের মাঝে, ফকির রয় আমার ভিতরে। এই এই যে পাওয়ার জন্য ফকিরের পথে আইছি, মুক্তি মুহাদ্দেস হওয়ার জন্য আমি এখানে আসি নাই। কোন সাহাবার নামের সাথে মুক্তি মুহাদ্দেস আছে বাজান রাখুন, কথা বলেন না কেন? নাই যেরকম মাওলানা আলী নামের সাথে আছে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাই? হযরত ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি জিন্নুরাই নাই? এদের নামের সাথে মুফতি মুহাদ্দিস নাই, এরা হলো সাহাবা ভক্ত। এটা হওয়ার জন্য আসি নাই, যেন এই ফকির গেড়ে ধুলে দেয় একটু গায়ে। তোমার ঘরে লাগাও চাবি, মুর্শিদের বর্জন পাইতে পারো যদি সে দয়া করে, যদি সে দয়া করে, যদি সে দয়া করে। তোমার ঘরে লাগাও গেছাবি মুর্শিদের করে, যদি সে দয়া করে।
পাবি তারে, হুয়া তবে পাবি তারে, বল তুমি পাবি তারে, ও যে বেলো জুদের ঘরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ওরে লোক কোথায় তোর বাবুর কেবা, লোক কোথায় তোর বাবুর কেবা, তোর গা কাবে মুর্শি তোরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। অন্ধ লোকে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি, খোদা মুর্শিদ রূপে নয়ন দিয়া হইয়া থাকো চাপ চুপ, হইয়া থাকো চাপ চুপ রে, হইয়া থাকো চাপ চুপ। অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি, খোদা তৌহিদ সাগরের মাঝে, তৌহিদ সাগরের মাঝে বুঝবে কি, এই যে প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে, চিতন বাড়ির রচনা সবাই সেজদা করছে, একজনে করে নাই, কিরা তার নাম হইলো মুকাররম, না কইরে কি হইলো শয়তান। এই যে আদম রে যে ফেরেশতারা সেজদা করছে, তাজিমি সেজদা, এটা কি সেজদা? তাজিমি সেজদা। ইয়াকুব নবীকে, ইয়াকুব নবী ইউসুফ নবীকে সেজদা করেছেন, তাজিমি সেজদা। হ্যাঁ হ্যাঁ, সূরা কাহাফের ১৭ নম্বর আয়াত,
আমা ইউ দুলেল ফালানে তাজি দালাহুম ওলি মুর্শেদা ইসমে ফাইল বাবে ইফালের আকরাম ইকরিমা ইকরামুল ফাহওয়া মুকরি মনের ওজনে আরশাদা ও আরশাদাউ ফাহওয়া মুর্শিদিন সুরা কাহাব সহি বুখারী জিলদে আওয়াল পৃষ্ঠা নম্বর 7 আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই তরজমাতুল বাবুর মধ্যে লিখেছেন